ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা গণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করব চলো দেখে নেই অনুপাত ও শতকরা এই অধ্যায়ের কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আজকের পাঠের বিষয় হল অনুশীলনী দুই দশমিক দুইয়ের এর গাণিতিক সমস্যা এই পাঠ শেষে আমরা ঐক্যিক নিয়ম ও শতকরা হিসাবে সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারব তাহলে চলো আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের সমস্যাগুলো সমাধান করি প্রথমে আছে আমাদের ছয় নং সমস্যাটি দেখো এখানে বলা হয়েছে ডেভিড সাময়িক পরীক্ষায় নয়শো নম্বরের মধ্যে ছয়শো নম্বর পেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো এখানে কয়েকটি কাজের কথা বলা হয়েছে তার আগে দেখো এখানে দুইটি উপাত্ত দেয়া আছে সাময়িক পরীক্ষার মোট নম্বর নয়শো এবং ডেভিড পেয়েছে সেখানে ছয়শো এখান থেকে আমাদেরকে কত নম্বর নম্বর অর্থাৎ নির্ণয় করতে হবে সেই সাথে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করতে হবে অর্থাৎ দুইটি বিষয় নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে তাহলে চলো আমরা এই সমাধানটি করি দেখো এখানে শতকরা কত নম্বর পেয়েছে বলা হয়েছে অর্থাৎ ডেভিড সাময়িক পরীক্ষায় যদি মোট নম্বর হয় একশো তার মধ্যে কত পেয়েছে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে লিখি ডেভিড সাময়িক পরীক্ষায় নয়শো নম্বরে পেয়েছে কত পেয়েছে ছয়শো নম্বর অতএব না আমরা প্রথমে দেখব এক নম্বরে সেটি কত হয় তাহলে সেটি হয়ে যাবে ছয়শো ভাগ নয়শো অর্থাৎ নম্বর কমে যাবে এখন আমরা নির্ণয় করবো একশো নম্বরে পেয়েছে তাহলে সেটি এক থেকে বেড়ে যাবে তাহলে সেটি হবে ছয়শো গুণ একশো ভাগ নয়শো তাহলে এটি সমান দুইশো ভাগ তিন একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই অতএব ডেভিড শত নম্বর পেয়েছে ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই শতাংশ আবার বলা হয়েছে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো মোট নম্বর ও প্রাপ্ত নম্বর নির্ণয় করার ক্ষেত্রে আমাদের পূর্বরাশি হবে নয়শো এবং উত্তর রাশি হবে ছয়শো তাহলে এখন আমরা কি করব? এখন আমরা অনুপাত নির্ণয় করব বলা হয়েছে মোট নম্বর অর্থাৎ নয়শো এবং প্রাপ্ত নম্বর অনুপাত কত হবে মোট নম্বর হলো আমাদের নয়শো অনুপাত ছয়শো একে সরল করলে হবে তিন অনুপাত দুই তাহলে আমাদের নির্ণয় অনুপাতটি হলো তিন অনুপাত দুই এখানে কিন্তু আমাদের উত্তর দুটি ডেভিডের শতকরা নম্বর হল ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই শতাংশ এবং মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত হল তিন অনুপাত দুই নয় নম্বর সমস্যাটিতে দেখো শোয়েবের স্কুলের মাসিক বেতন দুইশো টাকা তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন খরচ মাসিক বেতনের শতকরা কত যেহেতু আমাদের এখানে প্রতিদিনের টিফিন বাবদ খরচ কত দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা মাসিক বেতন দুইশো টাকার ওপর টিফিন খরচ শতকরা কত হয় সেটি নির্ণয় করব। চলো এবার নয় নম্বরের সমাধান দেখি শোয়েবের স্কুলে মাসিক বেতন দুইশো টাকা হলে টিফিন খরচ পায় বিশ টাকা এখন এখন মাসিক বেতন এক টাকা হলে টিফিন খরচ পায় এটি কমে যাবে সেক্ষেত্রে হবে ভাগ দুশো টাকা আমাদেরকে বলা হয়েছে মাসিক বেতনের শতকরা কত তাহলে আমাদের মাসিক বেতন একশোতে কত হবে সেটি নির্ণয় করতে হবে মাসিক বেতন একশো টাকা হলে টিফিন খরচ পাবে বিশ গুণ একশো ভাগ দুইশো টাকা এটি হিসেব করলে আমরা পাব দশ টাকা এই দশ টাকাই হচ্ছে শোয়েবের প্রতিদিনে টিফিন খরচ বাবদ মাসিক বেতনের শতকরা পরিমাণ উত্তর হলো দশ পার্সেন্ট বা দশ শতাংশ এবারে দশ নম্বর সমস্যাটি দেখো এখানে বলা হয়েছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট অর্থাৎ শতকরা পাঁচজন শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত এসো এখানে কি কি দেয়া আছে আগে দেখি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হলো আটশো জন বছরের শুরুতে পাঁচ শতাংশ শিক্ষার্থী নতুন ভর্তি হলো এর মানে একশো জনে পাঁচজন করে শিক্ষার্থী ভর্তি হয়েছে তার মানে পাঁচজন করে শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে মোট কতজন শিক্ষার্থী হয় বলো তো সেক্ষেত্রে শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে একশো জন যদি মোট শিক্ষার্থী হয় পাঁচজন বৃদ্ধি পেয়ে হবে একশো পাঁচজন তাহলে এটি হচ্ছে একশো জনের মধ্যে বর্তমানের মোট শিক্ষার্থী সংখ্যা এখন আমাদের নির্ণয় করতে হবে আটশো জনের মধ্যে বর্তমানে মোট শিক্ষার্থী সংখ্যা কত হয় সেক্ষেত্রে আমরা ঐকিক নিয়মের সাহায্যে এই সমস্যাটি কিন্তু সমাধান করতে পারি আবার একশো জনে নতুন শিক্ষার্থী হয় পাঁচজন তাহলে আটশো জনে কত হবে এটি আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি তাহলে চলো এখানে আমরা এই সমস্যাটির সমাধান করে ফেলি সমাধানটি আমরা ঐকিক নিয়মে করে দেখি পাঁচ শতাংশ শিক্ষার্থী নতুন ভর্তি হলে একশো জনে নতুন শিক্ষার্থী ভর্তি হয় কতজন পাঁচজন অতএব একজনে নতুন শিক্ষার্থী ভর্তি হয় সেটি কমে যাবে পাঁচ ভাগ একশো জন হবে এখন আটশো জনে নতুন শিক্ষার্থী ভর্তি হয় সেটি কত হবে সেটি আবার বেড়ে যাবে সেক্ষেত্রে পাঁচ গুণ আটশো ভাগ একশো এটি হিসেব করলে আসবে চল্লিশ জন তাহলে এই আটশো জনের ক্ষেত্রে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চল্লিশ জন আমাদের নির্ণয় করতে হবে বর্তমানে সেখানে শিক্ষার্থী সংখ্যা কত তাহলে লিখি বর্তমানে শিক্ষার্থী সংখ্যা হল স্কুলে পূর্বে ছিল আটশো জন এবং নতুন ভর্তি হলো চল্লিশ জন সমান আটশো জন আমাদের উত্তর হল আটশো চল্লিশ জন শিক্ষার্থী এবারে বারো নম্বর সমস্যাটি দেখো এখানে বলা হয়েছে জাহেদ দশ পার্সেন্ট কমিশনে অর্থাৎ শতকরা দশ টাকা কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে একশো আশি টাকা দিল বইটির প্রকৃত মূল্য কত এই যে দশ পার্সেন্ট কমিশনে বলা হয়েছে এর মানে কি অর্থাৎ দোকানি বইটির প্রকৃত মূল্য যা ছিল সেখান থেকে দশ শতাংশ কম দামে বইটি বিক্রি করেছে সেক্ষেত্রে দশ পার্সেন্ট কমিশনে বইটি প্রকৃত মূল্য যদি একশো টাকা হয় দশ পার্সেন্ট কমিশনে বইটিকে একশো বিয়োগ দশ অর্থাৎ নব্বই টাকায় ক্রয় করা যাবে এক্ষেত্রে ক্রয় মূল্য নব্বই টাকা হলে আমাদের প্রকৃত মূল্য হচ্ছে একশো টাকা আমরা ঐকিক নিয়মের সাহায্যে এই সমস্যাটিও সমাধান করতে পারি তাহলে চলো সমাধানটি দেখি দশ পার্সেন্ট বা দশ শতাংশ কমিশনে বইটির প্রকৃত মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য তাহলে সেটি হবে একশো বিয়োগ দশ সমান নব্বই টাকা এখন দেখো ক্রয় মূল্য নব্বই টাকা হলে প্রকৃত মূল্য ছিল একশো টাকা এখন যদি ক্রয় মূল্য একশো টাকা হয় প্রকৃত মূল্য তখন কত হবে সেটি নির্ণয় করি তাহলে দশ পারসেন্ট কমিশনে ক্রয় মূল্য নব্বই টাকা হলে আমাদের প্রকৃত মূল্য কত হচ্ছে প্রকৃত মূল্য হচ্ছে একশো টাকা এখন ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে প্রকৃত মূল্য আরও কমে যাবে একশো ভাগ নব্বই টাকা হবে আমাদের ক্রয় মূল্য দেয়া আছে একশো টাকা তাহলে প্রকৃত মূল্য হবে একশো গুণ একশো ভাগ নব্বই টাকা অর্থাৎ এটি হিসেব করলে পাব দুইশো টাকা তাহলে এই বইটির প্রকৃত মূল্য ছিল আসলে দুইশো টাকা প্রকৃত মূল্য দুইশো টাকা এবারে অনুশীলনীর ১৩ নম্বর সমস্যাটি দেখো আমরা প্রথমে বইয়ের সমস্যাটি দেখিনি তারপরে এই তেরো নম্বর সমস্যাটিতে তিনটি সমস্যা আছে সেই তিনটি ধাপে ধাপে সমাধান করব প্রথমে দেখো বলা হয়েছে কলার দাম চোদ্দ সমস্ত সাত ভাগে দুই শতাংশ কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় এক্ষেত্রে আমাদেরকে এই তিনটি সমস্যা সমাধান করতে হবে তাহলে চলো আমরা প্রথমে ক সমাধান করি এবার তেরো নম্বরে প্রথমে আমাদের বলা আছে কলার দাম সতেরো সমস্ত সাত ভাগের দুই শতাংশ কমে যায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় ক নম্বর সমস্যাটি ছিল একটি সংখ্যার চোদ্দো সমস্ত সাত ভাগের দুই শতাংশ সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমাদের সমাধান হল প্রশ্ন মতে সংখ্যাটির চোদ্দ সমস্ত সাত ভাগের দুই শতাংশ হল দশ বা সংখ্যাটির চোদ্দ সমস্ত সাত ভাগের দুইকে অপ্রকৃততে রূপান্তর করলে হবে সাত ভাগের একশো আর শতাংশ হল একশো ভাগের এক সমান দশ বা সংখ্যাটির এটি হয়ে যাবে একশো এবং সমান দশ বা সংখ্যাটি সমান এ এটি সংখ্যাটির সাথে গুণ অবস্থায় আছে এ পাশে এটি এটি ভাগ হয়ে যাবে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে জানি যে ভগ্নাংশ দিয়ে আমরা ভাগ করব সেটির বিপরীত ভগ্নাংশ সেক্ষেত্রে এটি হবে সাতশো ভাগ একশো সমান এটি হিসেব করলে আমরা পাব সত্তর একটি সংখ্যার চোদ্দো সমস্ত সাত ভাগের দুই শতাংশ দশ হলে সংখ্যাটি হচ্ছে সত্তর উত্তর সত্তর চলো তেরো নম্বরের ক্ষয় বলা যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত তো আমরা এর সমাধান করি চোদ্দ সমস্ত সাত ভাগের দুই শতাংশ দাম কমে যাওয়ায় একশো টাকায় দাম কমে চোদ্দ সমস্ত সাত ভাগে দুই টাকা অতএব এক টাকায় দাম কমে আরও কম সেক্ষেত্রে কি হবে সাত ভাগের একশো আর যেহেতু এক টাকায় দাম কমছে সেহেতু এই একশো হয়ে যাবে এখানে ভাগ এত টাকা বা একে আমরা লিখতে পারি একশো ভাগ সাত গুণ এক ভাগ একশো আমাদের নির্ণয় করতে হবে চারশো টাকায় দাম কমে আমরা এই অংশটি ব্যবহার করব দেখো একশো গুণ চারশো আমরা এক লিখলাম না আর সাত গুণ একশো এত টাকা এটি হিসেব করলে পাব ষাট টাকা বলা হয়েছে চোদ্দো সমস্ত ভাগের দুই শতাংশ দাম কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় তাহলে যত টাকা দাম কমেছে সেটি এই দশটি কলার দাম সুতরাং এই ষাট টাকা হচ্ছে দশটি কলার মূল্য আমাদের বলা হয়েছে প্রতি ডজন কলার বর্তমান দাম নির্ণয় করতে তাহলে দশটি কলার দাম কত আছে ষাট টাকা অতএব একটি কলার দাম হবে আরও কমে যাবে ষাট ভাগ দশ টাকা আমরা নির্ণয় করব এক ডজন বা বারোটি কলার দাম সেক্ষেত্রে ষাট গুণ বারো ভাগ দশ টাকা এটি হিসেব করলে হবে এটি হিসেব করলে হবে বাহাত্তর টাকা তার মানে প্রতি ডজন কলার দাম হল বাহাত্তর টাকা এখন দেখো এখানে বলা হয়েছে গ প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা লাভ হতো এখন চলো এর সমাধান আমরা করি বলা হয়েছে তেত্রিশ শুধু তিন ভাগের এক শতাংশ এক্ষেত্রে এক্ষেত্রে কলার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য একশো যোগ তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা যেটি হয় একশো তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা এখন দেখো প্রতি কলা কত দামে বিক্রয় করতে হবে সেক্ষেত্রে কলার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা এখন কলার ক্রয় মূল্য এক টাকা হলে আমরা বিক্রয় মূল্য পাব একে অপ্রকৃত করলে হয় চারশো ভাগ তিন ভাগ একশো বা চারশো ভাগ তিন গুণ একশো টাকা এখন কলার ক্রয় মূল্য যদি বাহাত্তর টাকা হয় এই বাহাত্তর আমরা কোথা থেকে পেলাম এই সমস্যার খ নম্বরে আমরা দেখেছিলাম কলার ক্রয় মূল্য বাহাত্তর টাকা তো আমাদেরকে এখানে সেই বাহাত্তর টাকার উপরে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক শতাংশ লাভে বিক্রি করলে কলার বিক্রয় মূল্য কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছিল তাহলে ক্রয় মূল্য বাহাত্তর টাকা হলে বিক্রয় মূল্য হবে চারশো গুণ বাহাত্তর ভাগ তিন গুণ একশো টাকা এটি হিসেব করলে আমরা পাব ছিয়ানব্বই টাকা দেখো আমরা ক্ষয়ে যে মানটি পেয়েছিলাম সেটি থেকে ধরে নিয়েছিলাম যে সেটি হলো এই বাহাত্তর টাকার ওপর তেত্রিশ সমস্ত তিন ভাগের এক শতাংশ লাভে বিক্রয় মূল্য হয় ছিয়ানব্বই টাকা তাহলে আমাদের উত্তর হল ছিয়ানব্বই টাকা তাহলে এই সমস্যাটিও আমরা ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করে ফেললাম আজকে আমরা ঐকিক নিয়ম ও শতকরা হিসাবে সাহায্যে অনুশীলনী দুই দশমিক দুইয়ের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি আজকের পাঠ এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করু এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিতে ধন্যবাদ সবাইকে